হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আই থিঙ্ক অল ইজ ওয়েল। আপনাদেরকে শিখাবো ল্যাপটপের প্রত্যেকটা ফাংশন, আপনারা সবকিছু ঘাটতে পারবেন, সবকিছু দেখতে পারবেন ল্যাপটপে। দেখুন, ফেভারাইটস, প্রথম ফেভারাইটস থেকে নাম ডেস্কটপ। আপনারা এখান থেকেও ডেস্কটপ দেখতে পারবেন, আবার এই আবার সরাসরি সামনে এসে দেখতে পারবেন, দুইভাবে দেখা যায়। ল্যাপটপে অনেক ফাংশন থাকে। দেখুন, ডাউনলোডস, আপনারা যা কিছু ডাউনলোড করবেন সব এখানে এসে মানে থাকবে। এখানে মানে ডাউনলোডস ফোল্ডারে আসলেই সব কিছু পেয়ে যাবেন। রিসেন্ট প্লেসেস, এখানে আপনারা অনেক কিছুই করতে পারেন। লাইব্রেরি, লাইব্রেরিতে ডকুমেন্টস আছে, আপনারা কাজের জিনিস এখানে ছুঁতে পারেন। ভিডিওস, এখানে ভিডিও রাখতে পারেন। দেখুন আমি রেখেছি। কন্ট্রোল প্যানেল, এই জায়গা থেকে আপনারা নেটওয়ার্ক সম্পর্কে দেখতে পারবেন, বিভিন্ন কিছু আপনারা জানবেন এখান থেকে। এখানে ক্লক, ল্যাঙ্গুয়েজ, রিজিয়ন, আপনারা সময় ঠিক করতে পারবেন এখানে। ল্যাঙ্গুয়েজ, ভাষা, আমার যেই ভাষা মানে ইংরেজি ভাষা, বাংলা, মানে সেট করতে পারবেন আপনার ইচ্ছে মতন ভাষা। মাই ডকুমেন্টস, পাবলিক ডকুমেন্টস, পিকচার্স, ল্যাপটপে অনেক ফাংশন আছে। লোকাল ডিসি, এখানে আপনারা সেরকম কিছু রাখবেন না ইউসেফ বাদে, কারণ এখানে ল্যাপটপে গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া থাকে যেগুলো আপনার ল্যাপটপকে নিয়ন্ত্রণ করে। অতএব এখানে আপনারা গেম ইনস্টল করবেন, এসব কিছু করবেন না। এখানে কোনো ভিডিও টিডিও রাখবেন না, ইউসারে রাখতে পারেন। ইউসারে তো ইউসারে রাখবেন, এইদিকে এইসব এই এই জায়গাগুলোতে আপনি রাখতে পারেন, মানে মাই ডকুমেন্টস এইসব যে আপনি রাখতে পারেন। কিন্তু পাবলিকে যে আপনারা সব রাখবেন না, মানে এই দিক রাখতে পারেন, মানে থাম্বনেল এইসব এইসব আপনারা রাখবেন না কোনো ফাইল। এটা হচ্ছে মডেম, মানে আমি এখন মডেম কানেক্ট করতেছি, তো আপনারা দেখেন। এই ডোয়েল ল্যাপটপে বন্ধুরা, এটা হচ্ছে পার্ট ওয়ান, এরপরও পার্ট টু আছে, আপনারা দেখবেন। এই যে আমি এখন কানেক্ট করলাম, এখানে আপনাদের এই অ্যাপ আপনারা প্রেস করতে হবে না, অটোমেটিক্যালি চলে আসবে। এই যে দেখুন, ইন্টারনেট অ্যাক্সেস দেখিয়ে দিলাম। যদি আপনাদের ইনস্টল করা না থাকে, তাহলে এই যে দেখুন আমি কিভাবে আবার ইনস্টল করব এটাকে। দেখুন, মনে করো আমরা মানে আনইনস্টল করে দিলাম এটাকে। রিমুভ হয়ে গেছে, এখন আমরা আবার ইনস্টল করবো এটাকে। দেখুন, মডেম কানেক্ট করলাম, দেখুন চলে আসলো সিডি ড্রাইভ। এখন আপনারা এটাকে ইনস্টল করবেন, রান সেটআপ এক্স প্রেস করবেন এবং এটা আবার ইনস্টল হবে। ইয়েস, ইংরেজি এন্ড ইংলিশ, আমরা নেক্সট, আমরা ব্রাউজ করে নেক্সট ইনস্টল।